শেষের পথে শুরু হয়েছে দিন গোনা। তার মধ্যেই ঘটল যত বিপত্তি। ছুটি নিয়ে এখন বাড়িতে সকলের পছন্দের মিঠাই রানী। আড়াই বছরের যাত্রা শেষ হতে চলেছে, হাতে আর মাত্র কয়েকটা দিন। শুরু থেকেই সেরা সেরা মিঠাই, তাই তো মনোহরা ভাঙার ভিডিওতে মন কেঁদেছে মিঠাই ভক্তদের। একে সেট ভাঙার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়াতে, মিঠাই ভক্তদের কাছে যদিও তা একেবারেই কাঙ্ক্ষিত ছিল না। তার মধ্যেই আবার ঘটল এই বিপত্তি, অসুস্থ মিঠাই রানী অর্থাৎ সৌমিত্রিষা কুণ্ডু। অভিনেত্রী নিজেই জানিয়েছেন কি হয়েছে তার। মিঠাই সিরিয়াল শেষ প্রসঙ্গে এদিন মুখ খুললেন অভিনেত্রী সৌমিত্রিষা কুণ্ডু। বিস্তারিত জানতে ভিডিওর শেষ পর্যন্ত যুক্ত থাকুন ইউনিক সার্চের সঙ্গে। আড়াই বছরের যাত্রা পথ, যেখান থেকে পেয়েছেন শুধুই ভালোবাসা। শুরু থেকেই দর্শকদের মন জয় করে নিয়েছিলেন মনোহরার সদস্যরা। তার মধ্যে সব থেকে বেশি ভালোবাসা এবং জনপ্রিয়তা পেয়েছেন তিনি হলেন সকলের পছন্দের মিঠাই রানী অর্থাৎ সৌমিত্রিষা কুণ্ডু। এই ধারাবাহিক শুরু থেকেই টিআরপি তালিকায় সেরা সেরা, যদিও বর্তমানে সেই সাফল্যে ভাটা পড়েছে। বদলেছে গল্প আর কালের নিয়মে বেজেছে বিদায় ঘণ্টা, তবু আজও কিন্তু দর্শকদের মন জুড়ে আছেন মিঠাই, যে ভালোবাসাতে এতটুকুও ভাটা পড়েনি। তাই তো সিরিয়াল শেষ হওয়ার খবরে চিন্তিত মিঠাই রানীর অনুরাগীরা। জোর জল্পনা খুব শীঘ্রই শেষ হতে চলেছে মিঠাই। আড়াই বছরের ঠিকানা বদলে গিয়েছে ইতিমধ্যেই, সরে গিয়েছেন পরিচালকও। ভাঙা গড়ার এই খেলায় মন খারাপ কলা কুশলীদের। কবে শেষ দিনের শুটিং তা এখনো জানায়নি চ্যানেল কর্তৃপক্ষ, কিন্তু মিঠাই শেষ হওয়ার খবর ইতিমধ্যেই চাউর হয়ে গিয়েছে। এর মধ্যেই পাওয়া গেল আবারও এক খারাপ খবর, অসুস্থ মিঠাই রানী। অসুস্থতার মধ্যেই কাজ চালিয়ে যাচ্ছিলেন, কিন্তু শেষমেশ ছুটি নিতে হলো অভিনেত্রীকে। শরীর এতটাই খারাপ যে মনোহরা ছাড়ার দিন অর্থাৎ গত শনিবার সন্ধ্যায় ছটার মধ্যে ছুটি নিয়ে বাড়ি চলে যান সৌমিত্রিষা। এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, ঘন্টার পর ঘন্টা একটানা দাঁড়িয়ে শুটিং করার জেরেই তিনি অসুস্থ। ঠিক কি হয়েছে তার? এদিন এক সংবাদ মাধ্যমকে তিনি বললেন, আমার ভীষণ ব্যাক পেইন হচ্ছে, তার মধ্যেই কষ্ট করে কাজ করছি। নতুন সেটে এই যন্ত্রণা নিয়েই সিঁড়ি ভাঙতে হচ্ছে, যে কারণে ব্যথাটা খানিকটা বেড়েছে, যত দ্রুত সম্ভব ডাক্তার দেখাবো। মিঠাই শেষ হওয়ার প্রসঙ্গে সৌমিত্রিষার উত্তর, এটাই তো হওয়ার ছিল। মিঠাই অনেকদিন আগেই শেষ হওয়ার কথা ছিল, কিন্তু তাও বিভিন্ন কারণে সময়সীমা অনেকটা বেড়েছে। কিন্তু মনে মনে একটা প্রস্তুতি তো নেয়াই ছিল। তবুও শেষ হওয়ার খবরে কিন্তু মন খারাপ অভিনেত্রী সৌমিত্রিষা কুণ্ডুর। পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ইউনিক সার্চ এবং দেখতে থাকুন আমাদের ভিডিও।